আগ্নেয়াস্ত্র সহ গৃহস্থে দুষ্কৃতী হানা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির নূপুর এলাকায়। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির অন্তর্গত নূপুর এলাকায় দুষ্কৃতী হানা। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতী ঢুকে পড়ল এক গৃহস্থের বাড়িতে, যদিও গৃহস্থের চেঁচামেচিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, নূপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা সুনিতা সিং এর বাড়িতে একা থাকার সুযোগে রাত 9টা নাগাদ তিন সদস্যের একটি দুষ্কৃতী দল বাড়ির ভেতরে প্রবেশ করে। দুষ্কৃতীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে সুনিতা সিং নামে ওই গৃহিণী চেঁচামেচি শুরু করেন। চেঁচামেচির আতঙ্কে ওই গৃহিণীর ছেলের হাতে থাকা মোবাইল ও বাড়িতে থাকা 12,000 টাকার মতো নগদ অর্থ নিয়ে নিমেষেই চম্পট দেয় দুষ্কৃতী দল। এরপরই খবর দেওয়া হয় বল্লভপুর ফাঁড়ির পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে গোটা ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। মানে দরজা বন্ধ, ধরুন চারিদিকে সব বন্ধ, এইটা আমার গ্রিলটা আমি বন্ধ করেছি, শুধু তালা দিইনি, এই দরজাটা বন্ধ ছিল, মেয়েটা মনে ফুটবল খেলছিল, খুলে দিয়েছে। ছেলেটা আমার এখানে পড়ছিল, ছেলেটা মোবাইল নিয়ে আমার পড়াশোনা করছিল, আর আমি ভাই টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, আর মেয়েটা আমার বল খেলছিল এই বারান্দাটাতে। তো তারপরে দেখছি ছেলেটা হঠাৎ আমার কাছে যেয়ে পড়ে বলছে মা মা, মানে মা মা করে ডাকছে, আর আমি জানলা দিয়ে কিছু দেখছিলাম, মা মা করছে। তো মা মা করছে কেন ভাই? মা মা কেন করছে রে, কি এরা? না ইয়ারা, ইয়ারা কারা, ইয়ারা কারা, আর তুমি দরজাটা খুললি কেন? আমি মেয়েটাকে তখন, আমার মেয়েটা দৌড়ে বিছানায় উঠে দিয়ে মেয়ে, তখন আমি বলছি যে কি হলো, তো লোকগুলো তখন মেয়েটা বলছে, মেয়েটা দৌড়ে উঠে গেল, তখন ছেলেগুলোকে দেখছি সে কালো কালো চশমা, টুপি, কালো টুপি, কালো মাস্ক, কালো ড্রেস, পুরো কালো ড্রেস, আর এইখানে একটা ব্যাগ নিয়েছে, মানে সাইডে একটা ব্যাগ আছে, মুখ ঢাকা ছিল, সব মুখ ঢাকা, তিনজন ঘরে ঢুকলি না কি করে তোরা? যখন আমি খুব জোরে চিৎকার করতে লাগলাম, তখন ছেলেগুলো ভয়ে বাগাদিক হয়ে বেরিয়ে গেল। এটা আমি যখন বাড়ি ঢুকছি, তখন চারিদিকে চিৎকার, প্রত্যেকটা বাড়ির চিৎকার, আর এদিকে আমার বৌদিও চিৎকার করছে, তো আমি কিছু বুঝতে পারিনি। পাশের বাড়ির একজন বলছে ঋতু তোমাদের ঘরে চোর এসেছে, সঙ্গে সঙ্গে বাইক নিয়ে পেছনে দৌড়ে গেলাম, কাউকে দেখতে পেলাম না। আমার এইখানে এই 5-6টা বাড়ি, চারিদিক মোটামুটি ফাঁকা, ম্যাক্সিমাম ফাঁকা, তার সন্ধ্যেবেলায় আপনার ম্যাক্স এদিকে এসে ওরা ওই নানারকম গল্প করে, ওরা ছেলে মেয়ে ছেলে নিয়ে গল্প করে। আর আমাদের এখানে যেটা বল্লভপুরের আগে বড় বসছিলেন, তিনি এখানে কিছু গার্ড করে দিয়ে গেছিলেন, হ্যাঁ সেটা এখন আর নেই না। আমরা ফাঁড়িতে দরখাস্তও দিয়েছিলাম, কিন্তু কোনো গার্ড ফার্ড কিছু নেই, সিকিউরিটি আবার কোনো সিকিউরিটি নেই, যে আমরা 5-6 জন বাড়ি করে এখানে আছি, একদম ফাঁকা জায়গা, কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই। 20-25 মিনিট আগে ফোন করলাম, তার 25 মিনিট পর পুলিশ গাড়ি এলো। আমাদের এখন একটু সিকিউরিটি দরকার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।